এই মুহূর্তে পদযাত্রা খবর জানাতে রাজধানীর নয়াপল্টন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। চলে যাব তার কাছে। হোসাইন, পদযাত্রা কেমন দেখছেন এবং বিএনপি নেতারা কর্মীরা কি বলছেন এ নিয়ে? দেশের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং তার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আজকের এই পদযাত্রা, মূলত বিকেল 3টা থেকে এই পদযাত্রা শুরু হবার কথা রয়েছে, কিন্তু আমরা দেখেছি যে এই বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে, এখানে কিন্তু বিএনপি সহ অন্যান্য যে সহযোগী সংগঠনগুলো রয়েছে দলটির, সেই সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু দুপুরের আগে থেকেই নয়াপল্টনে এসে জড়ো হচ্ছেন। এরই মধ্যে পদযাত্রায় যোগদানের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান সহ বিএনপির বেশ কিছু সিনিয়র নেতৃবৃন্দ এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন এবং অসংখ্য নেতাকর্মী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন। তো বিকেল 3টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু এখনও পর্যন্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই পদযাত্রায় পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের মঞ্চে এসে উপস্থিত হননি। এই মুহূর্তে বিএনপি নেতারা কথা বলছেন, তারা বলছেন যে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে সরকার কারাগারে বন্দী করে রেখেছে, অর্থাৎ তাকে গৃহবন্দী করে রেখেছে এবং তাকে সুচিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে বলে তারা দাবি করছেন এবং তারা অবিলম্বে তাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করছেন। একই সাথে তার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোরও দাবি করছেন এবং একই সাথে বিএনপি নেতারা বলছেন যে এখানে বিএনপি নেতাকর্মী যারা কারাগারে রয়েছেন তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার কথা বলছেন এবং তাদের যে দীর্ঘদিনের দাবি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি, তত্ত্বাবধায়ক সরকারের দাবি, সেটি যেন সরকার অবিলম্বে মেনে নেয় সেই দাবিও তারা করছেন এবং বলছেন যদি তাদের দাবি আদায় না হয় তারা তাদের দাবি আদায়ের ফয়সালা রাজপথেই করতে চান। তো এই যে আজকের যে পদযাত্রা, সেই পদযাত্রাটি মূলত নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে শান্তিনগর হয়ে মালিবাগ হয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হবে এবং এই পদযাত্রা থেকে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কর্মসূচি ঘোষণা করতে পারেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন। তো এখনও পর্যন্ত বিএনপি মহাসচিব সমাবেশের মঞ্চে আসেননি, পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের মঞ্চে। তিনি আসলে বিএনপির উদ্দেশ্যে কী বার্তা আসছে সেটি আপনার মাধ্যমে জানাতে পারব। দিশা, এই ছিল আমার কাছে বিএনপির পদযাত্রা কর্মসূচির সবশেষ খবর। নিশ্চয়ই হোসাইন, আপনি থাকুন, সংগ্রহ করতে থাকুন খবর, নিশ্চয়ই আপনার মাধ্যমে পরবর্তী খবর আমরা জানাতে পারবো দর্শকদের।